ডনেস্কে হামলার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ সরকার। জানিয়ে দিব চীনের আস্ফালন বাড়ছে, আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে আধুনিক সশস্ত্র ড্রোন বানাবে ভারত। আর জানিয়ে দিব দক্ষিণ কোরীয় সাগরে মার্কিন রণতরী, উত্তর কোরিয়া দৌরাত্ম কমাতেই নোঙড়। এদিকে কাবুলে মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত চার। জানিয়ে দিব পুতিনের বিরুদ্ধে রুশ নাগরিকদের রুখে দাঁড়ানোর আহ্বান জেলেনস্কির। এবং সর্বশেষ জানিয়ে দিব সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ইরান জুড়ে গণবিক্ষোভ চলছে। দশক লাদাখ সীমান্তে চীনের আস্ফালন বেড়েই চলেছে, একদিকে চীন অন্যদিকে পাকিস্তান, দুই পক্ষকেই নজর রেখে সামরিক ভাণ্ডারের শক্তি বাড়িয়ে নিচ্ছে ভারত। আমেরিকার সঙ্গে যৌথ উদ্যোগে শক্তিশালী সশস্ত্র ড্রোন তৈরি করবে ভারত, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডোনেস্কে হামলার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ সরকার। ডোনেস্ক পিপলস রিপাবলিক নেতা ডেনিস পুলিশিন বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছিলেন যে কিয়েভ সরকার সম্ভবত একটি পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা ডিপিআরের উত্তর সীমান্তের কাছাকাছি শক্তি সংগ্রহ করেছে। প্রজাতন্ত্রের উত্তরে পরিস্থিতি অত্যন্ত কঠিন, উদ্বেগজনক সংকেত আসছে। শত্রু সেখানে একটি গুরুতর শক্তি সংগ্রহ করেছে এবং এটা সম্ভাব্য যে তারা শীঘ্র জোয়ার ঘুরিয়ে দেওয়ার জন্য একটি পাল্টা আক্রমণ শুরু করবে। পুলিশিন তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেছেন, মিত্রবাহিনী তার যথাসাধ্য চেষ্টা করবে, আমি নিয়ন্ত্রণে রয়েছি এবং যেখানে সম্ভব প্রক্রিয়ায় যোগ দিচ্ছি, তিনি যোগ করেন। জার্মানির বিল সংবাদপত্রের পরবর্তী সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন যে তার দেশ রাশিয়ার আংশিক সেনা সমাবেশের মধ্যে ডনবাসের উপর পাল্টা আক্রমণের পরিকল্পনা ত্যাগ করবে না। সূত্র তাস। চীনের আস্ফালন বাড়ছে, আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে আধুনিক সশস্ত্র ড্রোন বানাবে ভারত। লাদাখ সীমান্তে চীনের আস্ফালন বেড়েই চলেছে, একদিকে চীন অন্যদিকে পাকিস্তান, দুই পক্ষেই নজরে রেখে সামরিক ভাণ্ডারের শক্তি বাড়িয়ে নিচ্ছে ভারত। আমেরিকার সঙ্গে যৌথ উদ্যোগে শক্তিশালী সশস্ত্র ড্রোন তৈরি করবে ভারত। পেন্টাগনের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধাস্ত্র তৈরিতে ভারতকে সব রকমভাবে সাহায্য করবে আমেরিকা, এতে সব দিক দিয়ে ভারতেরই লাভ হবে। ভারত এতদিন রাশিয়ার থেকেই অস্ত্রশস্ত্র কিনত, এবার প্রতিরক্ষা বিষয়ে আমেরিকাকেও পাশে পাবে। বস্তুত ভারত সবচেয়ে বেশি অস্ত্র কেনে রাশিয়ার কাছ থেকে। গত 10 বছরে রাশিয়ার থেকে অস্ত্র কেনা কিছুটা হলেও কমেছে ভারতের, কিন্তু তবুও মস্কো নয়াদিল্লির সবচেয়ে বড় প্রতিরক্ষা মিত্র। কূটনৈতিক শিবিরের একাংশ মনে করছেন, ইউক্রেন আক্রমণ করার পরেও গোড়ায় রাশিয়ার প্রতি আনুগত কমেনি ভারতের। তবে এখন পরিস্থিতি অন্য, রাশিয়া ইউক্রেন আক্রমণ নিয়ে বিশ্বজুড়ে সিসিকারের মধ্যে এখন ভারতও তার অবস্থান পাল্টেছে, আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে। এই সুযোগেই রাশিয়ার উপর থেকে ভারতের অস্ত্র নির্ভরতা কমাতে কোমর বেঁধে নেমেছে আমেরিকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক, রাষ্ট্রপুঞ্জে জোর সওয়াল ভারতের। লাদাখ সংঘাতের আবহেই আমেরিকার থেকে ঘাতক প্রিডেটর ড্রোন কেনার পরিকল্পনা করেছিল ভারত। আমেরিকার বায়ুসেনা এই ধরনের সশস্ত্র ড্রোন ব্যবহার করে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই প্রিডেটর বি ড্রোনকে বলেন ঘাতক ড্রোন। উঁচু পাহাড়ি এলাকায় নজরদারি চালানো এবং দুর্গম এলাকায় অতর্কিত শত্রু ঘাঁটির উপর হামলা চালাতে এই ড্রোনের জরিমেলা ভার। এর উন্নত রাডার ও সেন্সর সিস্টেম অনেক উঁচু থেকেই শত্রু ঘাঁটি চিনতে পারে, প্রতিপক্ষ টের পাওয়ার আগে নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে। MQ-9 রিপার ড্রোন আকারে বড়, ওজনেও ভারী, চালকহীন ক্যাম্বেট এরিয়াল ভেহিকল। এতে রয়েছে 712 কিলোওয়াটের টার্বোপ্রপ ইঞ্জিন। নিজের ওজনের থেকে 15 গুণ বেশি ওজন বইতে পারে রিপার ড্রোন। গতি ঘন্টায় 410 কিলোমিটার, প্রায় 1,747 কিলোগ্রাম ওজনের পেলোড বইতে পারে প্রিডেটর বি। ভূমি থেকে 50,000 ফুট উচ্চতায় টানা 30 ঘন্টা উঠতে পারে এই ঘাতক ড্রোন। রাতেও ক্ষিপ্র গতিতে উঠতে পারে প্রিডেটর বি। ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রাডের দুটি ভাষণই আছে এই ড্রোনের। মাল্টিমোড রাডার সিস্টেম, ইলেকট্রনিক সাপোর্ট, মেজারস সিস্টেম রয়েছে। এই ড্রোন থেকে হেলফায়ার মিসাইল ছোড়া যায়। 500 পাউন্ড ওজনে দুটি লেজার গাইডেড বোমাও নিক্ষেপ করা যায় প্রিডেটর বি থেকে। এই ধরনের ড্রোন এবার ভারতের হাতেও চলে আসবে। দক্ষিণ কোরীয় বন্দরে মার্কিন রণতরী, উত্তর কোরিয়ার দৌরাত্ম কমাতেই নোঙর। উত্তর কোরিয়া দৌরাত্ম কমাতেই দক্ষিণ কোরীয় সমুদ্র বন্দরে পৌঁছাল মার্কিন রণতরী USS রোনাল্ড রিগান। আগামী সপ্তাহ থেকে যৌথ সামরিক মহড়া শুরু করবে দেশগুলো। গেল 4 বছরের মধ্যে বোসনা বন্দরে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌবহর মোতায়েন। এর মাধ্যমে পরমাণু শক্তিধর পিয়ংইয়ংকে চাপে রাখতে চায় ওয়াশিংটন ও সিওল। চলতি বছরই অঞ্চলটিতে যৌথ সামরিক পেশিশক্তি প্রদর্শন করা হয়েছে, কিন্তু তাতে শক্ত অবস্থান থেকে সরানো যায়নি উত্তর কোরিয়াকে। উল্টো রেকর্ড সংখ্যক মিসাইল এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি, তাই আরও বেশি সামরিক মহড়া এবং অস্ত্রের প্রদর্শন চান দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। প্রসঙ্গত, এর আগে সবশেষ 2018 সালে কোরীয় উপকূলে কোনো বিমানবাহী মার্কিন রণতরী নোঙর করে।
কাবুলে মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত চার। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পরপরই ওই বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত দশ জন। খবর রয়টার্সের খবরে বলা হয়, রাজধানী ওয়াজির আকবর খান এলাকায় জুমার নামাজের পর মুসল্লিরা যখন ওই মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন বিস্ফোরণটি ঘটে। স্থানীয় একটি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের পরই চোদ্দ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়, তাদের মধ্যে চারজন পৌঁছানোর পরপরই মারা যান। পুতিনের বিরুদ্ধে রুশ নাগরিকদের রুখে দাঁড়ানোর আহ্বান জেলেনস্কির। ইউক্রেনে হামলা জোরদার করার প্রতিবাদে রুশ নাগরিকদের পুতিনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া নিয়মিত ভাষণে তিনি এই আহ্বান জানান। খবর এএপির এদিন জেলেন্সকি তার ভাষণে বলেন, গেল ছয় মাসের যুদ্ধে 55,000 রুশ সৈন্য প্রাণ হারিয়েছেন। আপনারা কি আরও প্রাণহানি চান? যদি না চান তাহলে রুখে দাঁড়ান, লড়াই করুন অথবা ইউক্রেন সেনাদের কাছে আত্মসমর্পণ করুন। বেসামরিক রুশ নাগরিকদের উদ্দেশ্য করে জেলেন্সকি বলেন, খুন হত্যা নির্যাতনের জন্য আপনারাও সমান অপরাধী, কারণ আপনারা এতদিন নীরব ছিলেন, এখনও নীরব আছেন। এখন সময় এসেছে বেছে নেওয়ার, আপনারা জীবন চান নাকি প্রাণ হারাতে চান। গেল বুধবার পুতিন ইউক্রেনে সামরিক আগ্রাসন জোরদার করার ঘোষণার পরপরই রাশিয়া জুড়ে আন্দোলন শুরু হয়। এর মধ্যে 1,300 রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুতিন প্রশাসন। সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ইরান জুড়ে গণবিক্ষোভ চলছে। সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ চলছে। পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে যারা দেশ জুড়ে সহিংসতা ও নাশকতা চালাচ্ছে এবং মসজিদ সহ পবিত্র স্থানে হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আজ সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এসেছেন। বিক্ষোভকারীরা অবিলম্বে সহিংসতা ও নাশকতা বন্ধের জন্য বিদেশি মদতপুষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে। তারা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে সহিংসতাকামীরা জনরোষের শিকার হবেন। আর শুক্রবার জুমার নামাজের আগে ও পরে রাজধানী তেহরান সহ দেশের প্রধান শহরগুলোর রাস্তায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যাদের কণ্ঠে ছিল সহিংসতা কামীদের বিরুদ্ধে নানা স্লোগান। অনেকের হাতে ছিল সহিংসতা কামীদের বিরুদ্ধে স্লোগান লেখা নানা প্ল্যাকার্ড। তারা ইসলামী বিপ্লবের প্রতি নিজেদের সমর্থনের কথা ঘোষণার পাশাপাশি এই পথে অটল থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিক্ষোভকারীরা বলেন, মাহশা আমিনের মৃত্যু দুঃখজনক, কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে যেসব কর্মকাণ্ড করা হচ্ছে তা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তারা পশ্চিমা গণমাধ্যমের উস্কানিমূলক তৎপরতার কঠোর নিন্দা জানান। বিক্ষোভকারীদের অনেকের হাতে শহীদদের ছবি সম্বলিত প্ল্যাকার্ডও ছিল। এসব শহীদদের কেউ কেউ 1979 সালে ইসলামী বিপ্লবের সময় তৎকালীন স্বৈরশাসকের পেটোয়া বাহিনীর হাতে প্রাণ হারিয়েছিলেন। তেহরানের বিক্ষোভকারীরা জানান, মাহশা আমিনির মৃত্যুকে অজুহাত করে গত কয়েকদিনে ইরানে হিজাবধারী নারীদের ওপর হামলা চালানো হয়েছে। ইমাম হোসেইনের নাম লেখা ঝান্ডার অবমাননা করা হয়েছে, মসজিদ ও মাজারে আগুন দেওয়া হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে। এসবের প্রতিবাদেই আজ আমরা রাস্তায় নেমে এসেছি। সূত্র পার্স টুডে।